নিউ টাউন নিকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কিছুই করবে না বাবুল সুপ্রিয়কে নিয়ে। কলকাতা পৌরসভার মেয়র প্রার্থী করা প্রসঙ্গে এমনটাই বলেন তিনি। তৃণমূল করছে না, তৃণমূল কিছুই করবে না, বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না, ঝুনঝুনি দিচ্ছে। সেই জন্য কাকে করবেন সেটা ওনাদের ব্যাপার। বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন? উনি ওখানকার ভোটারও নন। তো সেই জন্য ওটা এখন আপনাদের খাওয়ার জন্য করা হয়েছে, ওটা কিছুই হবে না। পুরো ভোট নিয়ে সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, এমনটাই জানালেন দিলীপ ঘোষ। জেতার জন্যই লড়াই করবো, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কমিটি মিটিং বুথ স্তর পর্যন্ত আমাদের সিটিং কার্যকর্তার সঙ্গে কথাবার্তা যা হয় প্রস্তুতি সব শুরু হয়ে গেছে। নিউ টাউন থেকে সুমন শিকদারের রিপোর্ট, চ্যানেল 24/7।